হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো জন্মাষ্টমী, আমার ছোট্ট গোপালের আজ জন্মদিন, তো আজকে নিয়ে এলাম তাই জন্য একটা জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। তো জন্মাষ্টমীতে এবছর আমি বাড়িতে কিছু ভোগ বানাচ্ছি গোপালের জন্য, তো সেই জন্য প্রথমেই আমি যেটা বানাবো সেটা হচ্ছে সুজির মোহনভোগ। এর জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম ঘি, এক চামচ পরিমাণ ঘি, তারপর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি। সুজিটাকে আমি লো ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে নেব, খুব বেশি হাই ফ্লেমে এটাকে রাখবো না, কারণ তাহলে সুজি লাল হয়ে যাবে এবং সেক্ষেত্রে মোহনভোগের যে আসল রং সেটা পাওয়া যাবে না। তো মোহনভোগ এই নামটা শুনলেই আমার একটা বিশেষ কথা মনে পড়ে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো পথের পাঁচালিতে অপুর সেই মোহনভোগ খাবার, তার যে এক্সপিরিয়েন্স, তো সেটার কথা মনে পড়ে যায়। অপু দু রকমের মোহনভোগ খেয়েছিল, একটা ওর মা সর্বজয়া বানিয়ে দিতেন আর কি। সেটা ছিল একটু পানসে ধরনের মোহনভোগ, তাতে মিষ্টির পরিমাণ খুবই কম থাকতো। এবং অপু এরপর আরেকবার আরেক রকমের মোহনভোগ খেয়েছিল, সেটা হচ্ছে তার বাবার সাথে হরিহরের সঙ্গে, হরিহরের এক শিষ্যের বাড়িতে তার নিমন্ত্রণ ছিল এবং সেখানে গিয়ে সে আসল মোহনভোগ খেয়েছিল। এবং তখন সে বুঝেছিল যে তার মায়ের হাতে বানানো মোহনভোগ আর এই মোহনভোগের মধ্যে আকাশ পাতাল তফাত। কিন্তু যেদিন সে আসল মোহনভোগ সত্যি সত্যি খেলো, সেদিন তার মায়ের প্রতি এবং দিদির প্রতি তার যে কষ্ট, এবং মানে এত সুন্দরভাবে অপু সেটাকে মানে প্রকাশ করেছে, মানে বিভূতিভূষণ আর কি এত সুন্দরভাবে সেটাকে প্রকাশ করেছেন যে এই মোহনভোগের প্রসঙ্গ উঠলেই আমার সেটা মনে পড়ে যায়। সো যাই হোক, এরপর সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ ঘি দিয়ে দেবো, কারণ একটু বেশি ঘি লাগে মোহনভোগ বানাতে গেলে। তো যতক্ষণ আমি এই সুজিটাকে ঘিয়ে ভেজে নেবো, ততক্ষণে তোমরা দেখে নাও আমি এর আগেই কাজু আর কিশমিশ ভেজে রেখে দিয়েছিলাম, আর সেই সঙ্গে আমি আজকে ভোগে গোপালের জন্য আলুর দম নিবেদন করবো, তো সেই জন্য আলুগুলো এখানে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি। তো এরপর আমি এতে ব্যবহার করব 1 লিটার পরিমাণ দুধ, আর দুধ দেওয়ার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ, ভেজে রাখা কাজু কিশমিশগুলো। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি, আর আমি এখানে ব্যবহার করব 4টে এলাচ। তো যেহেতু এটা সুজির পায়েশ বা সুজির মোহনভোগ, তো খুব বেশি সময় এটা লাগে না, কারণ সুজি খুব তাড়াতাড়ি ফুলে ওঠে এবং রান্নাটা আমার প্রায় শেষের দিকে। সুজির পায়েশ আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে আলুর দমের প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। আলুর দমের সেই আগের কদিন আগেই আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো সেখানে আমি একটা নিরামিষ আলুর দম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই একই প্রসেসে আমি এই আলুর দমটা বানাচ্ছি, শুধুমাত্র শেষে আমি কাসৌরি মেথি ব্যবহার করেছিলাম, কিন্তু এই আলুর দমে আমি কোনো কাসৌরি মেথি ব্যবহার করছি না বা কোনো ভাজা মশলা আলাদা করে ব্যবহার করছি না। তোমরা এই রেসিপিটা ভালো করেই জানো, তো সেই জন্য আর নতুন করে শেয়ার করলাম না। প্রত্যেক কটা রান্না হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। আলুর দম হয়ে যাওয়ার পর আবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে এবার আমি পোলাও রেসিপি স্টার্ট করব। তো পোলাও বানানোর জন্য সবার আগে একটা মশলা বানিয়ে নিতে হয়, তো তার জন্য আমি খোলা কড়াইতে গোটা গরম মশলা, তার সাথে বড় এলাচ, গোটা জিরে আর জৈত্রী সেই সঙ্গে ব্যবহার করলাম শামরিচ। তো এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি মিক্সিতে এগুলোকে গুঁড়ো করে নেব। মিক্সি অবশ্যই মশলাটা একটু ঠান্ডা হলে তারপরেই গুঁড়ো করব। তো মোটামুটি এই রকমভাবে গুঁড়ো করে নিলাম। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ঘি, এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর এখানে আমি ব্যবহার করব আদার রস। আদার রস আসলে আর কিছুই নয়, আদাটাকে বেটে নেওয়ার পর সেটাকে একটু চিপে চিপে তার যে জলটা বেরোয় রসটা আর কি, তো ওটাই হচ্ছে আদার রস। তো আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ আদার রস মিশিয়ে দেবো। এরপর ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব।
এরপর কড়াইতে এক চামচ পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ। এরপর এটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে চালটা দিয়ে নেব। চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, আর ভাজার মাঝেই আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 4 কাপ পরিমাণ জল। আমি যে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, তো সেই কাপের মাপেই আমি 4 কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করছি। এরপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব এবং চালটাকে সেদ্ধ হতে দেব। চাল যখন বেশ খানিকটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব চিনি। 4 চামচ পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করছি, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি পোলাও হবে তো সেজন্য চিনি ব্যবহার করছি। ভালোভাবে এবার চিনিটাকে মিশিয়ে দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আমার পোলাও এবার মোটামুটি রেডি হয়ে গেছে, সো এবার এটাকে নামিয়ে নেব। পোলাও শেষ, এবার আমি লুচির প্রিপারেশন স্টার্ট করলাম। তো সবার আগে কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা ভালো করে গরম হওয়ার জন্য রেখে দিলাম, আর এরপর আমি একে একে লুচিগুলো ভাজতে শুরু করলাম। সো কদিন ধরে মানে স্কুল থেকে ফেরার সময় আমি বৃষ্টিতে বেশ ভালো মতো ভিজে যাচ্ছিলাম, যার ফলে আজ সকাল থেকেই আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, একটু ম্যাজম্যাজে ভাব, একটু হালকা জ্বরজ্বর ভাব ছিল। কিন্তু আমার ওই জন্য একটু চিন্তা ছিল যে আমি আদৌ আজকে জন্মাষ্টমীর মানে ভোগগুলো সবকটা ঠিকমতো রান্না করে উঠতে পারবো কি না। কিন্তু কি অদ্ভুত একটা এনার্জি আমি পাচ্ছি, খুব বেশি রান্না নয় হয়তো, কিন্তু তবুও এই যে পরপর আমি যেন যন্ত্রের মতো রান্নাগুলো করে যাচ্ছি, মানে আমার খুব যে কষ্ট হচ্ছে তা কিন্তু নয়। তো গোপালই বোধহয় আমাকে এই শক্তিটা দিয়েছে আর কি আজকে রান্নাগুলো করে ফেলার। লুচি ভাজা হয়ে গেল, তো আমার ভোগ রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমি চলে এসেছি গোপালের পুজোর যে প্রিপারেশন সেইটা করার জন্য। তো সবার আগে আমি গোপালকে স্নান করাবো, সেই জন্য যে জলটা রেডি করতে হয় আর কি, তো সেটাই আমি এখানে রেডি করছি। সবার আগে দিয়ে দিলাম একটু ঘি, তারপর আমি এর মধ্যে দেবো মিষ্টি দই, তারপরে দেব কাঁচা দুধ, এবং এরপর আমি এর মধ্যে মেশাবো মধু, এবং সবশেষে দিয়ে দেবো গুঁড়ো চন্দন। চন্দন দেওয়ার সময় আমি শ্যুট করতে পারিনি, ভুলে গিয়েছিলাম আসলে। তো যাই হোক, এরপর এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো অবশেষে আমাদের সামনে হাজির হলো আমাদের গোপাল, আজকের প্রধান আকর্ষণ। যে তো দেখো ও এত ছোট, তো ওকে এবার আমি স্নান করাবো। স্নান করানোর পর ওকে আমি ভালো করে গাটা মুছিয়ে দিলাম। তো ও এতটাই ছোট যে ওর জন্য আমি কোনো বছরই যে সাজগোজের বিশাল কিছু আয়োজন করতে পারি না, বিশাল কিছু ড্রেস বা মুকুট এই সমস্ত ভ্যারাইটি করার কোনো স্কোপই ও আমায় দেয়নি। একটু হার পরাবো সেই জায়গাটাও নেই, এতটাই ছোট, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপর আমি ওকে দোলনায় বসিয়ে দিলাম। তো এবছর আমি ওর জন্য একটা মুকুট বানিয়ে নিয়ে এসেছি, মানে এই মুকুটটা রেডিমেড এইভাবেই বিক্রি হচ্ছিলো। সো ফুলের মুকুট এবং এতে একটা ময়ূরের পালক রয়েছে, এটা বিশাল বড় ওর কাছে। তো যাই হোক, ওর মাথায় তো দিতে পারবো না, সো পেছন দিকটায় আমি এটা দিয়ে দিলাম। এরপর ফুলের মালা দিয়ে মালা পরিয়ে দিলাম আর কি। এরপর ফুল টুল দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিলাম, আর দিয়ে দিলাম চকলেট। গোপালের অন্যতম প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে মিছরি আর মাখন, সো এটাও রেডি করে দিলাম। এরপর আমি ভোগ নিবেদন করব। তো ভোগে আজকে রয়েছে লুচি, পোলাও, তারপরে দিয়ে দিলাম মোহনভোগ, সুজির মোহনভোগ, আর এরপর আমি দিলাম আলুর দম। এগুলো সবই হাতে বানানো তোমরা দেখলে। আর এরপর দিলাম মালপোয়া, এটা অভিষেক কিনে এনেছিল, আর এরপর মিষ্টি, নাড়ু, তালের বড়া, এই সবগুলোই কিনে আনা। তো এগুলো দিলাম, সব শেষে দিয়ে দিলাম জল। তো এরপর আমি আরতির প্রিপারেশন স্টার্ট করলাম। তো এই হচ্ছে আমার পুজো।
খুবই ছোট্ট করে করি, মানে নিজের মতো করে করি, ভালোবেসে করি। তো যেমন পারি, খুব বেশি বিধি নিয়ম আমি জানি না, যেটুকু জানি সেই দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটাও আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।